বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিবিজড়িত শহর সৌদি আরবের মদিনা সারা বিশ্বের মুসলিমদের কাছে সমাদৃত এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবকে বুকে ধারণ করে আছে বলে সুপরিচিত এই আলোকিত শহর। মদিনাতুল মুনাওয়ারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য স্মৃতিময় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হল জান্নাতুল বাকি। মহিমান্বিত এই জায়গাটি মসজিদের নববীর দক্ষিণ পূর্বে অবস্থিত মুসলিম জাতির কাছে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি কবরস্থান। আজকে আমরা জানব মদিনা শহরের এই ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বাকির অনেক জানা অজানা ইতিহাস ও তথ্য সম্পর্কে। জান্নাতুল বাকি ইসলামের ইতিহাসে মদিনার প্রাচীনতম এবং প্রথম মুসলিম কবরস্থান। এই কবরস্থানটি আরবিতে বাকিউল কারকাত বা মাকবারাতুল বাকি নামে পরিচিত। 622 খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরতে আসেন, সে সময় এই কবরস্থানের জায়গাটি সবুজ বৃক্ষে আচ্ছাদিত ছিল। ইতিহাস থেকে জানা যায়, মসজিদে নববী নির্মাণের সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের স্থানটি দুজন এতিমের কাছ থেকে কিনে নেন। পরবর্তীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আসাদ বিন জারা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মৃত্যু হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাফনের জন্য এই স্থানটি নির্ধারণ করেন। জান্নাতুল বাকি সূচনা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাতেই। তার দুধভাই উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলে সাহাবায়ে কেরাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন তাকে কোথায় দাফন করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে আদেশ দেওয়া হয়েছে তাকে বাকিউল গারকাতে দাফন করার জন্য। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এই স্থানে শায়িত করা হয়। এর ফলশ্রুতিতে উমায়েদ বংশের খলিফা প্রথম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্থানটিকে বর্ধিত করে জান্নাতুল বাকির অংশ করে নেন। পরবর্তী সময়ে উমায়েদ খলিফাদের শাসনামলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কবরের উপরে গম্বুজ ও স্থাপনা নির্মাণ করা হয়। সময়ের সাথে সাথেই এই কবরস্থানটিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীপুত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীজির পরিবারের বহু সদস্যকে সমাহিত করা হয় এই ঐতিহ্যবাহী পবিত্র স্থানটিতে। শুধু তাই নয়, ইসলামী ব্যক্তিত্বদের মতে পবিত্র এই সমাধিস্থলে প্রায় 10,000 সাহাবার কবর রয়েছে, কিন্তু কোনো কবর চিহ্নিত নয়। ওসমানী বা অটোম্যান খেলাফতের সময় জান্নাতুল বাকিতে সাহাবিদের কবরের উপর স্থাপনা ছিল। পরবর্তীতে সৌদি আরব সরকার এসব স্থাপনা সরিয়ে নেন। পবিত্র সহিহ মুসলিম হাদিস শরীফে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, প্রতিদিন শেষ রাতে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকির দিকে বেরিয়ে যেতেন এবং জিয়ারতকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে কবরের মুমিন সম্প্রদায়, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমাদের নিকট এসেছে যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, কাল কিয়ামত পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকবে এবং ইনশাল্লাহ নিশ্চয় আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব। হে আল্লাহ, তুমি বাকিউল গারকাতবাসীদের ক্ষমা করে দাও। এই হাদিস থেকেই বোঝা যায় এই পবিত্র কবরস্থানটি মুসলিম সম্প্রদায়ের প্রত্যেকের জন্য অত্যন্ত বরকতময় একটি স্থান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জান্নাতুল বাকি সম্পর্কে সহিহ মুসলিমে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করছিলেন। গভীর রাতে তিনি উঠে জান্নাতুল বাকিতে যান এবং দীর্ঘক্ষণ দোয়া করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পেয়ে
খুঁজতে বের হন এবং জান্নাতুল বাকিতে দ্বারত অবস্থায় তাকে দেখতে পান। তিনি এই বিষয়ে জিজ্ঞেস করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম আয়েশাকে বলেন, জিব্রাইল আলাইহিসাল্লাম আমাকে বলতে লাগলেন, আপনার রব আপনাকে হুকুম করেছেন আপনি জান্নাতুল বাকিবাসীদের কাছে যাবেন এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন। এমনকি সহিহ ও তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির জমিনে চিড় ধরবে সেই ব্যক্তি আমি, তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আহলে বাকি। আমি আহলে বাকির পাশে থাকব, তারা আমার সঙ্গে একত্র হবে, তারপর আমি মক্কাবাসীর জন্য অপেক্ষা করব। তারা মক্কা ও মদিনার মাঝামাঝি জায়গায় এসে আমার সঙ্গে মিলিত হবে। বর্তমানে প্রচলিত প্রথা অনুযায়ী প্রতি বছর হজ পালনে এসে কোনো হাজির মৃত্যু হলে তাদেরকে দাফন করা হয় পবিত্র জান্নাতুল বাকিতে। তবে মদিনা শহরে কারো মৃত্যু হলে তাদেরও দাফন কার্য এখানেই সম্পূর্ণ করা হয়। ফজর ও আসরের নামাজের পর জান্নাতুল বাকি জিয়ারতের জন্য খুলে দেওয়া হয়। এ সময় পুরুষরা জিয়ারতের জন্য ভেতরে যেতে পারেন। ইসলামী শরীয়তে নারীদের জন্য কবর জিয়ারত করা বৈধ নয়। হাদিস বিশারদগণ কবর জিয়ারতের সময় জান্নাতুল বাকিতে সমাহিত সবার প্রতি কাউকে নির্দিষ্ট না করে সালাম দেওয়া ও তাদের জন্য দোয়া করার পক্ষে মত দিয়েছেন। মদিনা এলে এখানে ঘুমিয়ে থাকা সকল ব্যক্তির কবর জিয়ারত করতে এবং তাদের সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে মুমিনরা একবার হলেও এই পবিত্র কবরস্থানটিতে আসেন। বিশ্বজুড়ে ইসলামের উজ্জ্বল নিদর্শনগুলো নিয়ে এরকম গুরুত্বপূর্ণ সব তথ্য থাকবে আমাদের ইসলামী ঐতিহ্য সিরিজে। পরের পর্বগুলো দেখতে সাবস্ক্রাইব করে ফেলুন বিশ্বপ্রান্তরে।